নমস্কার সাইবার টাইম পরিবার, গত 27 নভেম্বর কলকাতা থেকে উদ্বোধন হয় আরও একটি একেবারে নতুন ভলভো অপারেটিং সংস্থা প্রতীক লাইনার্সের। এবং আজকে অ্যাজ পার দি থাম্বনেল অ্যান্ড টাইটেল আমি নিয়ে চলে এলাম তারই একটা ইনাগুরেশন স্পেশাল কভারেজ তোমাদের সামনে। গাড়ি এখন এসে পৌঁছায়নি, এখন ঘড়িতে সময় হচ্ছে এখানে 5:35। আশা করি 10 থেকে 15 মিনিটের মধ্যে গাড়ি এখানে চলে আসবে, অ্যান্ড দেন এখানে আর কি ইনাগুরেশন ওই গাড়ির হবে, অ্যান্ড তারপরেই ওই গাড়ি তার যাত্রা শুরু করে দেবে কলকাতা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে। দীর্ঘ প্রতীক্ষার পর শেষমেশ দেখা মিলল কলকাতা শিলিগুড়ি রুটের সবচেয়ে ইউনিক লুকিং ভলভো 9600-এর, এবং গাড়ি স্ট্যান্ডে আসার সঙ্গে সঙ্গে প্রত্যাশিতভাবেই কৌতূহলী জনগণের ভিড়ও বেশ খানিকটা বাড়ল। তো এখন এখানে ফাইনালি আমাদের আর কি প্রতীক লাইনের ব্র্যান্ড নিউ ভলভো এলো, অ্যান্ড এখানে যেরকমটা দেখতে পাচ্ছ এখন খুবই ক্রাউডেড। তো সেই কারণে আর কি আমি জানি না ভয়েস আমার কেমন কি আসবে না আসবে, বাট তাও আমি চেষ্টা করছি ভালোভাবে ভয়েসটাকে আর কি রেকর্ড করবার। তো এখন এখানে আর কি প্রিপারেশন হচ্ছে গাড়ির ইনাগুরেশনের, এখানে গাড়ির ইনাগুরেশনের যাবতীয় আর কি সরঞ্জাম আর কি রেডি করা হচ্ছে। এখানে আমাদের প্রতীক লাইনের কাউন্টার, অ্যান্ড দেন এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে প্রতীক লাইন্সের। গাড়ির কালারটা এখানে খুবই ইউনিক, খুবই আর কি ডিফারেন্ট করার চেষ্টা করা হয়েছে। তো এই হচ্ছে গাড়ির রিয়ার প্রোফাইল, যেই আর কি গ্রিন কালারটা ব্ল্যাকের সঙ্গে ইউজ করা হয়েছে এটা কিন্তু আর কি রিফ্লেক্ট করছে লাইট পরে। তো সেই কারণে অনেকের আর কি মতামত ছিল যে কালো গাড়ি রাত্রিবেলা হাইওয়েতে হয়তো নোটিস না হতে পারে অন্য অন্য গাড়ির থ্রু, তো সেটা আই বিলিভ এখানে একটুখানি হলেও কমে যাবে বিকজ অফ দিস গ্রিন সারাউন্ড। বাকি এখানে আমরা টিপিক্যাল ভলভোর যেই আর কি 9600-এর রিয়ার লুক দেখতে পাচ্ছি, টিপিক্যাল রিয়ার লুক, এখানে তেমন ডিফারেন্স কিছু নেই। বাদ বাকি এখানে তোমরা আর কি গাড়ির কন্ট্যাক্ট নাম্বার ইভেন দেখতে পাচ্ছ, তার উপরে প্রতীক লাইনসের আর কি স্টিকারিং করা আছে, দেন তার উপরে এখানে রিভার্স পার্কিং ক্যামেরা, তার পাশে এখানে আমাদের রিভার্স হাই মাউন্টেড পজিশন ল্যাম্প এখানে প্লেস করাই আছে। এবার চলো দেখে নেওয়া যাক প্রতীক লাইনার্সের উদ্বোধনী পর্ব, এবং তারপর আমরা প্রবেশ করব গাড়ির ভেতর এবং দেখে নেব এই নতুন গাড়ির ইন্টেরিয়ার। ওকে, সো এখন আমরা প্রবেশ করা গেলাম প্রতীক লাইনের ভলভো 9600-এর ভেতরে। ফার্স্ট থিং ফার্স্ট, যেটা তোমরা প্রথমে নোটিস করছো এটা হচ্ছে আর কি সিটার প্লাস স্লিপার গাড়ি, ডান দিকে আর কি ডাবল সিট, দেন বাঁদিকে সিঙ্গেল সিট, অ্যান্ড উপরে এদিকে ডাবল বেড, দেন এদিকে সিঙ্গেল বেড। সো ফার্স্ট অফ অল এটা কিন্তু ভলভো মেড ইন্টেরিয়ার নয়, এটা হচ্ছে পুরোপুরি প্রকাশের থেকে বানানো ইন্টেরিয়ার। তো সেই কারণে তোমরা এখানে কিছু কিছু ডিফারেন্স দেখতে পাচ্ছ, লাইক স্লিপার বার্থে যেই আর কি ব্যাক সাপোর্টগুলো সেগুলো কিন্তু এখানে একটু রেক্লেন করা আছে আগে থেকে, অ্যান্ড খুব সুন্দর খুশনি দেখে তো মনে হচ্ছে অ্যাটলিস্ট এখন আমি উপরে উঠতে পারবো না, বিকজ এখন আমি এখানে শু পরে আছি। একটা র্যাক লাগানো আছে যেখানে তোমরা জিনিসপত্র কিছু রাখতে পারো, এখানে প্রতীক লাইনের স্টিকারিং করা আর কি ব্ল্যাঙ্কেট, দেন ওখানে পিলো, দেন এখানে বেডশিটের মধ্যেও কিন্তু প্রতীক লাইনের আর কি স্টিকারিং করা, মোটামুটি গাড়ির আর কি বেডশিটের কালার এখানে আর কি ব্লুয়ের মধ্যে ইউজ করা হয়েছে। আমি ভেবেছিলাম এটা গ্রিন করা হবে মানে গাড়ির আউটলুকের সঙ্গে, বাট এখানে ব্লু ইউজ করা হয়েছে, তার সঙ্গে ব্ল্যাঙ্কেটের কালার এখানে নেভি ব্লু, অ্যান্ড পিলো এখানে কিন্তু সেম ব্লু। তো মোটামুটি এই হচ্ছে গাড়ির আর কি বেডস, অ্যান্ড তারপরে এখানে সিটার সিটগুলো আর কি প্রকাশের টিপিক্যাল সিট, তার সঙ্গে এখানে চার্জিং সকেট প্রোভাইড করা আছে, এখানে এসি ভেন্টস, রিং লাইট সব কিছুই কিন্তু দেওয়া আছে। সিটের জন্য ব্ল্যাঙ্কেট একই সেম ব্ল্যাঙ্কেট এখানে ইউজ করা হয়েছে, আর্মরেস্ট তিনখানা, ফুটরেস্ট, আর যদি তোমাদেরকে স্পেস দেখাই তো স্পেস কিন্তু এখানে খুবই ভালো পরিমাণ অ্যাভেলেবেল আছে। বিহাইন্ড দ্য সিট এখানে বটল হোল্ডার, হুক হ্যান্ডেল, ম্যাগজিন হোল্ডার প্রোভাইড করা আছে, তার সঙ্গে গাড়ির ফ্লোরে কিন্তু এখানে কিছুটা এই ধরনের আর কি ফিনিশ করা আছে, লাইক উডেন ফিনিশের মধ্যে ফ্লোরটাকে এখানে ফিনিশ করা হয়েছে, অ্যান্ড দেন এখানে সবুজ রঙের কার্পেট তোমরা দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে একদম আর কি লাস্ট রো, মানে লাস্টে এখানে আর কি সব করে এখানে বেড, এখানে কিন্তু কোনো রকম চেয়ার্স নেই, চেয়ার হচ্ছে এত রোগ দিয়ে এসে শেষ হয়ে গেছে, অ্যান্ড একদম লাস্টে কিন্তু এখানে বেড আর কি আমরা ছখানা বেড দেখতে পাচ্ছি। আচ্ছা, তার সঙ্গে এখানে আমরা সিসিটিভি ক্যামেরা, অনবোর্ড সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছি, গাড়িতে ইনস্টল করাই আছে, অ্যান্ড ক্যাপ, এটা হচ্ছে গাড়ির মোটামুটি ওভারঅল ইন্টেরিয়ার। সব কিছু মিলিয়ে গাড়ির ইন্টেরিয়ার এখানে কিন্তু খুবই ভালো লাগছে, অ্যান্ড যেদিনকে আমরা এই গাড়ির সঙ্গে ট্রাভেল করবো ওদিনকে তোমরা আরও ডিটেলস ইন্টেরিয়ারের ব্যাপারে কথা বলবো। তো এখন এখানে আমার সঙ্গে আছেন প্রতীক লাইনের ওনার, স্যার আপনার নামটা কাইন্ডলি একটু আমাকে বলুন। আমার নাম উৎপল জান, আমি হলদিয়াতে অ্যাকচুয়ালি থাকি। প্রথমে তো অনেকটা কংগ্রেচুলেশন, আজকে আপনাদের গাড়ি আর কি ইনগ্রেশন হলো, আমরা দেখি গাড়ি নিয়ে পরবর্তীকালে অন্য কোনো প্ল্যান আছে, ফিউচার প্ল্যান যদি একটু শেয়ার করেন কাইন্ডলি।
আমরা তো অ্যাকচুয়ালি ট্রান্সপোর্ট লাইনেরই লোক। আচ্ছা, তবে বাস লাইনে আমরা প্রথম এসেছি। আচ্ছা, নিশ্চয়ই আমরা পরবর্তী ক্ষেত্রে এটাকে বাড়ানোর জন্য আরও চিন্তা আমরা করছি এবং সেটা প্রাথমিকভাবে এটা আমরা চালিয়ে দেখছি কী অবস্থা আছে, তারপরে আমরা অন্যান্য রুটেও চেষ্টা বা এই রুটেও আমরা চেষ্টা করবো আরও কিছু গাড়ি দেওয়া যাবে। আচ্ছা স্যার, আজকে তো ইনাগুরেশন হলো এই গাড়ির, আজকে ইনাগুরেশন হিসেবে আর কি প্যাসেঞ্জারদের জন্য কী কী আর কি ফেসিলিটিস থাকছে? দেখুন, আমরা তো স্ন্যাক্স ফ্যাক্স রেখেছি, কিছু টিফিন ফিফিন এই সমস্ত রেখেছি, তারপরে জল দিচ্ছি, তারপরে ধরুন আপনারা ন্যাপকিন ফ্যাপকিন এগুলো তো দিচ্ছি। ইচ্ছা আছে আজকে যে প্যাসেঞ্জার আছে রাস্তাতে কোনো ইয়েতে যেখানে দাঁড়াবে ওখানে একটা রাত্রে ডিনার করিয়ে দেওয়ার রেকমেন্ডেশন। এই যে হলদিয়া শিলিগুড়ি রুটটা, এটা তো একদম ইউনিক রুট, কোনো গাড়ি আগে গেছে রুটে ছিল না, তো এই আইডিয়াটা করতে গেলে আইডিয়া বলতে আমরা তো হলদিয়ারই লোক, হলদিয়া থেকে কলকাতায় বহুত যাতায়াত করে এবং হলদিয়া থেকে ধরুন যে সমস্ত লোকরা শিলিগুড়ি সাইডে যায় বা গ্যাংটক সাইডে যাচ্ছে বেড়ানোর জন্য, তারা তো এখান থেকে এসে বাস ধরছে, নাহলে এসে ট্রেন ধরছে বা মানে অনেকদিন আগে থেকে টিকিট কেটে রাখতে হচ্ছে। সেখানে যে হলদিয়ায় তারা কাছাকাছি একটা বাস পায় বা কাউন্টার পায় যেখান থেকে তারা বুক করে ওখান থেকেই উঠতে পারবে, ডাইরেক্ট আর কোথাও নাবানাবি নেই, কোথাও ব্যাগেজ নেই, টানাটানি নেই, কিছু নেই, তাহলে একটা সুন্দরভাবে যেতে সুবিধা হয়। এইসব চিন্তা ভাবনা করে আমরা শুধু নট অনলি হলদিয়া, আমরা কন্টাইয়ের সাইডটাও পাবো, কন্টাই সাবজেক্ট সেন্টারটাও পাবো, কারণ নন্দকুমার থেকে ওটা ট্যাগ হবে আমাদের সাথে। তো আমার একটা কোয়ারি ছিল যে দীঘা শিলিগুড়ি এরকম কি রুট আমরা কোনো দেখতে পাবো পরবর্তীকালে, কারণ ওই রুটটা একটু ডিমান্ড আছে। আপাতত নয়, আমাদের ওর থেকেও বেটার রুট আমরা চিন্তা ভাবনা আছে আমাদের। আচ্ছা আচ্ছা, তবে এটা কিছুদিন না চললে আমরা এনিভার্সেন মিস্টার আকাশ জানা, তো স্যারের থেকে আমরা শুনে নেবো এই গাড়ির রুট এবং টাইম টেবিলটা। এটা প্ল্যানিং আছে আমরা হলদিয়া থেকে ছাড়া হবে, হলদিয়া আমাদের একটা প্রথম স্টপেজ আছে, বোর্ডিং আছে আমাদের মোটামুটি মঞ্জুশ্রী থেকে। আচ্ছা, ওটা অ্যারাউন্ড 1:30 আমরা চালু করবো দুপুরবেলা। তো ওটা আপনার ভায়া কলকাতা হয়, ওটা শিলিগুড়ি। আর এখান থেকে কোন ছাড়বে? এখান থেকে 5:45 আর শিলিগুড়ি থেকে 5:45 সেম টাইম। আচ্ছা আচ্ছা, শিলিগুড়ি। আর মানে এখান থেকে আবার হলদিয়ার জন্য কখন ছাড়বে? এটা ছাড়বে 8:30 সকাল, 8:30। আচ্ছা, রুটটা একটু যদি বলে দেন, মানে কোন কোন রুট হয়ে গাড়িটা যাচ্ছে? এটা আপনাদের হচ্ছে আপনার হলদিয়া থেকে কলকাতা হয়ে আপনার এয়ারপোর্ট, আপনার কৃষ্ণনগর বহরমপুর হয়ে আপনার রায়গঞ্জ হয়ে আপনার শিলিগুড়ি। ফেয়ার তো আর কি ফ্লেক্সিবল ফেয়ার, যেরকম ফেয়ার চলবে সেটা আপনাদের এক্সিস্টিং বা অন্য যে আপনাদের কোম্পানিগুলো আছে ওর মতেই চলবে, হয়তো ওর থেকে কম হবে, ওর থেকে বেশি হবে। অনেক ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অলরাইট, সো এখন মোটামুটি এখানে ইনাগুরেশনের পর্ব শেষ হলো এবং গাড়িও রওনা হয়ে গেছে শিলিগুড়ির জন্য। আজকে আমি ট্রাভেল করলাম না, ট্রাভেল খুব শীঘ্রই করবো অ্যান্ড এই বাসের খুব শীঘ্রই একটা রিভিউ ভিডিও চ্যানেলে আসবে, তো তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো চ্যানেলটাকে যারা চ্যানেলটাকে নতুন দেখছো। সো এই ছিল মোটামুটি আজকে প্রতীক লাইনার্সের আর কি ইনাগুরেশনের গল্প। বাকি তোমরা বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অ্যান্ড তোমরা তোমাদের মতামত নিচে এখানে কমেন্টের মাধ্যমে আমাকে শেয়ার করতে পারো। আজকের ভিডিওটা তাহলে এখানে এন্ড করি, দেখা হবে পরের ভিডিওতে। তখনের জন্য যখনই রাইড করবে হেলমেট এবং ড্রাইভ করার সময় সিট বেল্ট অত্যন্ত জরুরি একটা জিনিস। তাহলে দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।